আমাদের শ্রদ্ধেয় জালাল আহমেদ স্যার এবং তার বাবা মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রহমান দুইজন একই সাথে 1983 সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে জয়েন করেছিলেন। আমি নিজে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্ট। আমাদের আজকের সম্মানিত অতিথি জালাল আহমেদ স্যার, তিনিও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্ট। আমরা আমাদের একাডেমিক প্রয়োজনে বিভিন্ন দেশের সিভিল সার্ভিস নিয়ে আমাদেরকে কিছু পড়তে হয়। তো আমার যৎসামান্য পড়ালেখা, এর মধ্যে আমি এই ধরনের কোনো ঘটনা দেখিনি বাবা এবং ছেলে একই সাথে একই ব্যাচে জয়েন করেছেন। তো এই ঘটনাটা আমি একটু স্যারের কাছ থেকে জানতে চাইবো, এটা কিভাবে সম্ভব হলো স্যার, আপনার বাবা এবং আপনি, কারণ বিসিএসএ তো একটা বয়স থাকে, কিভাবে সম্ভব হলো আপনারা একই ব্যাচে একই ক্যাডারে একই সাথে জয়েন করলেন? এটা একটা বিশেষ অবস্থার বিচিত্র ঘটনা। আমি উল্লেখ করেছি যে তখন বাংলাদেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ শুরু হয় উপজেলা পদ্ধতি চালুর মাধ্যমে। উপজেলা পদ্ধতি চালুর কারণে কোর্টগুলি চলে যায় উপজেলা, এখন উপজেলায় কোর্ট নাই কয়েকটা ব্যতিক্রম ছাড়া। তখন এই সবগুলি উপজেলাতে 464 উপজেলা বা 460 উপজেলা সবগুলিতে কোর্ট ছিল। এত দ্রুত কোর্ট করার কারণে উপজেলা ম্যাজিস্ট্রেটের প্রয়োজন পড়েছিল, জেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেটের প্রয়োজন পড়েছিল। তখন এসআর সাহেব ক্ষমতায়, উনি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, এবং ওই সময় সিদ্ধান্ত নেওয়া হলো যে একটা বিশেষ বিসিএস নেওয়া হবে যেখানে বয়সসীমা শিথিল থাকবে। ফলে সেখানে 21 থেকে 50 বয়সসীমা ধরে বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং যাদের বয়স বেশি তাদেরকে উচ্চতর স্কেল দেওয়া হয়। আমার আব্বার বয়স যখন তখন 46 ছিল, সো তিনি সিনিয়র স্কেলে প্লেসড হয়েছিলেন এবং উচ্চতর স্কেল পেয়েছিলেন। তো যেহেতু বয়সসীমা শিথিল ছিল, উনি বিসিএস দেওয়ার সুযোগ পেয়েছিলেন। উনি পেশায় আইনজীবী ছিলেন, সো উনি আমাদের সঙ্গে, আমরা একসঙ্গে পরীক্ষা দিই, পরীক্ষা দিয়ে দুজনেই পাস করি, দুজনেই আমরা চামেরি হাউসে পিএসসিতে ভাইবা দেই। আমার আব্বাকে ভাইবাতে পিএসসি চেয়ারম্যান ফয়জুদ্দিন আহমেদ সাহেব জিজ্ঞেস করেছিলেন যে আপনার ছেলে তো রেগুলার বেসেও পরীক্ষা দিয়েছে, সে পাশ করলে রেগুলার বেস সিনিয়র হবে, আপনি তখন জুনিয়র থাকবেন, ছেলের আন্ডারে চাকরি করতে হতে পারে আপনাকে, তখন কি হবে? উনি বলছিলেন যে আমাকে তো যে কারো ছেলের আন্ডারে চাকরি করতেই হতে পারে, তো নিজে ছেলে আন্ডারে করলে কোনো অসুবিধা নেই। তো উনি বিসিএস পাশ করেছিলেন, জয়েন করেছিলেন। উনি নোয়াখালীতে 6 মাস ম্যাজিস্ট্রেট ছিলেন, উনি 4 মাস উপজেলা ম্যাজিস্ট্রেট ছিলেন রাজস্থলী উপজেলা রাঙ্গামাটিতে, তারপর 10 মাস চাকরি করার পর উনি চাকরি ছেড়ে দিয়ে আইন পেশায় ফিরে আসেন। সো এটাই তখন ইত্তেফাকে দ্যাট ওয়াজ এ নিউজ যে বাবা এবং ছেলে একসঙ্গে ম্যাজিস্ট্রেট। অনেক ধন্যবাদ স্যার, এটা একটা বিরল ঘটনা নিঃসন্দেহে। আসুন মায়া ছড়াই।